ঊনকোটি পর্যটন কেন্দ্রকে অবিলম্বে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেওয়া উচিত বলে দাবি করেন বিহারের তপশিলি জাতি এবং উপজাতি দপ্তরের মন্ত্রী সন্তোষ কুমার সুমন। শনিবার ঊনকোটি পর্যটন কেন্দ্রে পরিদর্শনে আসেন বিহার রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি দপ্তরের মন্ত্রী সন্তোষ কুমার সুমন। ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শনে মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন মন্ত্রীর সহধর্মিণী দীপা কুমারী, মন্ত্রীর ব্যক্তিগত সচিব সত্যেন্দ্র কুমার, বিহার রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ইন্দ্রজিৎ মুখার্জি, ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক সুশান্ত কুমার সরকার সহ প্রশাসনের আরও অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সন্তোষ কুমার সুমন ঊনকোটি পর্যটন কেন্দ্রে আসার পর ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার মন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো ঊনকোটি পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখান। প্রায় এক ঘন্টা ঊনকোটি পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন। মন্ত্রীর ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা কৈলাসহর মহকুমায় বাড়তি নিরাপত্তা বাহিনীও মজুদ ছিল। ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উনি জানান যে ঊনকোটি সম্বন্ধে উনি আগে কিছুই জানতেন না। ত্রিপুরা রাজ্যে আসার পর উনি ঊনকোটির নাম শুনেছেন। সত্যি ঊনকোটি দেখতে না আসলে উনি বিশ্বাসই করতে পারতেন না যে এই ঊনকোটি পর্যটন কেন্দ্রে একজন কম এক কোটি দেবতার প্রকৃতির মনোরম দৃশ্যে একসাথে অবস্থান রয়েছে। মন্ত্রী আরও বলেন যে উনি সবাইকে অনুরোধ করবেন ত্রিপুরায় এসে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি দেখে যাবার জন্য। এছাড়াও উনি বলেন অবিলম্বে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেওয়া উচিত এবং ওনার পক্ষ থেকে উনিও চেষ্টা করবেন ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে দেওয়ানোর জন্য। त्रिपुरा में हम लोग जब आए तो इसके बारे में जानकारी नहीं थी। जब यहाँ आने के बाद ऐसा लगा कि हम लोग एक स्वर्ग में आए हुए हैं। एक प्रकृति की अजीब सी छटा है और भगवान शिव का यहाँ महिमा है। भगवान शिव जी की जब यहाँ बताया गया कि 1 करोड़ से 1 कम यहाँ पर है और ट्राइबल्स एरिया में जो लोगों ने जो यहाँ की कलाकृति है निश्चित तौर पर ये वर्ल्ड हेरिटेज में जाने लायक है। और हम कोशिश करेंगे अपने स्तर से भी और लोगों को भी कहेंगे कि त्रिपुरा जब भी आए ऊनकोटी आए एक अनुपम दृश्य देखने के लिए और एक मन के शांति के लिए। बहुत ही माने मनोरम जगह है और बहुत ही उत्तम जगह है। শনিবার সকাল 9:30 মন্ত্রীর আগরতলা থেকে হেলিকপ্টারে কৈলাসহরে এসেছেন। ঊনকোটি পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করে কৈলাসহর সার্কিট হাউসে কিছুক্ষণ সময় কাটানোর পর দুপুর 12:30 নাগাদ ফের হেলিকপ্টারে করে মন্ত্রী সহ অন্যান্যরা আগরতলায় চলে যান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।